সবাই আসতে পেরেছে তো? মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে আমরা আজকের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং শুরু প্রথমে দাও। আপনার অনুমতি নিয়ে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। প্রশাসনিক সভা প্রারম্ভ করছি, তার আগে আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের এখানে 40টা স্কিম আছে, তার শিলান্যাস হবে আর তার সঙ্গে আপনি দেখতে পান আর তার সঙ্গে 40টা স্কিম আছে তার উদ্বোধন হবে। তার আর এখানে আছে তো এমএলএরা প্রথম থেকে বসে থাকবে না, জায়গা তো আছে। এই রবিদা আপনি এদিকে চলে আসুন, ওই দিকে দেখো সেকেন্ড বেঞ্চে দেখো, আমার বাদিকে সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ, ফোর্থ বেঞ্চে জায়গা আছে। জাস্ট একটু দাঁড়ান, সিটগুলো অ্যালোট করতে দিন। আপনারা যারা ওদিকে দাঁড়িয়ে আছেন এদিকে আছে সিট, একদম বাদিকে চলে যাবেন। এখানে আমাদের মধ্যে আজকে অন্যান্য ডিপার্টমেন্ট সেক্রেটারি এখানে আছে, মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়গণ, সভাধিপতি, সরকারি সভাধিপতি ম্যাডাম, এখানে রয়েছে বিডিও, আর এসডিও, এডিএম, আর ডিপার্টমেন্টাল লাইন অ্যান্ড ডিপার্টমেন্টাল হেড, আর ওসি, কর্মাধ্যক্ষ, জেলা প্রশাসক মেম্বার্স, অনারেবল এমএলএস, এমপিস, আর মিউনিসিপ্যালিটি কাউন্সিলর আছে ম্যাম, বর্ধমান মিউনিসিপ্যালিটি, আমাদের সব অফিসার অন্যান্য ডিপার্টমেন্ট থেকে এসছেন, সবাইকে সাধন নমস্কার জানিয়ে আমি আজকে মিটিং আপনার অনুমতি নিয়ে আরম্ভ করছি। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের এখানে সামনে দেখতে পারেন আপনি টোটাল 41 নম্বর অ্যাভারেজ লোন ডিসবার্সিং 91,000 rupees, যা গত বছর থেকে 7,000 বেশি আছে। নেক্সট টোটাল কভারেজ 99.5। এখন আমরা অনেক নতুন স্কিম নিয়েছি, প্ল্যান্টেশন ম্যান্টেশন, আর কনভার্জেন্স আছে ম্যাম ওখানে, তো ম্যাম আমরা ওখানে বি কাজ দেবো ম্যাডাম, আর সবাইকে একবার বলে দিয়েছি সব ভিডিওকে কে সবাইকে কাজ দিতে হবে ম্যাম। প্রবলেমটা যেটা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে জব কার্ড হোল্ডার যারা আছে হয়তো অ্যাভারেজে অনেক বেশি করছি আমরা, বা আমরা বাংলা 1 নম্বরে সবই বুঝলাম, এটাও সকলের কৃতিত্ব, কিন্তু যারা জব কার্ড নিয়েছে কখনো কি আমরা ভেবে দেখেছি যে সেই জব কার্ড করার পরেও তারা কোনো কাজ পায়নি? অনেকে আছে, সেই সংখ্যাটাকে কি আমরা গুরুত্ব দিয়ে দেখতে পারি যতটা পারি? আমাদের ম্যাম গত বছর টোটাল 4,00,000-4,50,000 কাছাকাছি ম্যাম জব দিতে পেরেছিলাম জব কার্ড হোল্ডারকে। এবার আমাদের টার্গেট আছে ম্যাম যে 5 বছর কাজ করিনি ওকে বাদ দিব, যেহেতু ইনঅ্যাক্টিভ এখানে নাই, ও ড্রাইভ করতে পঞ্চায়েত পঞ্চায়েত বলেছিলাম, নতুন যে হবে ওকে নতুন হাউস হোল্ডকে ইনক্লুড করতে হবে। এই মিলের সংখ্যা দাঁড়াচ্ছে ম্যাম এই বছরে আমাদের 5,00,000 টার্গেট রেখেছি কি 5,00,000 হাউস হোল্ড যে অ্যাক্টিভ আছে 7,00,000 মধ্যে ওটা কভার করবে। এটা কি হয় কখনো যে এটা আমার কোয়েরি জাস্ট, কেউ কেউ দেখিয়ে দেয় লিস্টে কাজ দেওয়া হয়েছে বাট কাজটা পেল ম্যাম, এই ধরনের কোনো কমপ্লেন কি কখনো? বিকম হাউস হোল্ড কাজ পেতো, অনেক হাউস হোল্ডে কাজ দেওয়া হতো না, যেহেতু আমাদেরকে সংখ্যা অ্যাভারেজ বাড়ানো এই প্রবণতা ছিল বেশি। অ্যাভারেজটা থেকে আপনারা লক্ষ্য রাখতেন বেশি? ইয়েস ম্যাম, 89 ছিল। এখন যেটা হচ্ছে আপনি অ্যাভারেজও লক্ষ্য রাখবেন, অ্যাট দ্য সেম টাইম যাতে জব কার্ড হোল্ডাররা কাজ পায় সেদিকটাও কিন্তু নজর রাখতে হবে। আর কনভার্জেন্স তো অনেক হয়েছে, কনভার্জেন্সের মধ্যে দিয়ে তো আপনি অনেক কাজ করাতে পারেন। এবছর ম্যাম আমাদের গাইডলাইন জারি করেছি একটু ছোট নির্দেশিকা যেখানে শুধু কনভার্জেন্স আছে ম্যাম, SAGSC ডিপার্টমেন্ট আর যত ডিপার্টমেন্ট SAGSC ডিপার্টমেন্ট, ICDS, অঙ্গনওয়াড়ি সেন্টার হিসেবে বানানো, ইভেন ওয়ার্কিং।